বিরতির পিছত আমি আলোচনার শেষ অংশ আগবাড়ি তসদ্দুক আরিফুল হোসেন যে মথাউরি প্রসঙ্গত বারে বারে উত্থাপন হয় মথাউরিয়ে বান অসমত প্রতিরোধ করিব পৰা নাই বহু বিশেষজ্ঞই কয় যে মথাউরির কারণে নহবলগিয়া ঠাইটো বান পানি হয় সচাকে অসমৰ প্রেক্ষাপটত অসমৰ ভূতাত্ত্বিক গাঁথনি আদির দিকর পৰা মথাউরিটো কোনো পধ্যে ইয়াত আসলতে হবলগিয়া নহয় নেকি মথাউরিটোর আসলে বহুত বিশ্লেষণের প্রয়োজন আছে চক আমার ইয়াতে প্রায় 3000 কিলোমিটারতক বেশি মথাউরি আছে মানে আপনি ইয়ারপর দিল্লিলেক আপনি পেলাই দিলে আপনার হ্যাঁ 4500 আপনি অহা যাওয়া করব পারিব হ্যাঁ আর তার কারণে এক মিটার যদি একটা মথাউরি ভাঙি যায় তাহলে গোটেটাই ফেলর ঠিক আছে তো ইমানখিনি আমার মথাউরির আসলে অকমান আমি দিক কেটামান চাবলগা আছে অন্য রাষ্ট্রত মথাউরি সাকসেসফুল আমার ইয়াত সাকসেসফুল নহয় এক নম্বর কথাটাই হয়েছে যে আমার সয়েল আমি যেটা মথাউরিটো বনাও তেতিয়া আমি কি করো যে এইখন নই নৈখনের সাইডত আমি মথাউরিটো বনাব কারণে নৈর ফালের মাটি খান্দি আকো আমি তাতে একটা ডাম বনাই পেলে মথাউরি বনাও এম্বেংকমেন্টটো বনোয়ার সিস্টেমটোয়ে হয়েছে সেইটো নৈ কাষরপরা আমি মাটি উঠাই পেলে আমি সাইডত একটা মথাউরি বনাও তার মানে নৈখন আর মথাউরির মাজত একটা গ্যাপ থাকে আর তার মাজেদিয়ে খান্দা পোর্শনটো থাকে আর বেশিরভাগ সময়তে প্রথম বছর যেটা আপনার মথাউরিটো বনালে তারপর দেখব যে নৈখন আহি মথাউরির কাষ পাই গেল তার মানে খান্দা লুরটোর ফাললে সি গুছি আহে সো এভরি টাইম উই কনস্ট্রাক্ট এম্বেংকমেন্ট উই এট্রাক্ট ইউ নো দ্য রিভার টুয়ার্ডস আওয়ার ব্যাঙ্ক আমি টানি টানি লৈ গুছি আহ তো মই সেই 1967 চনতে সঞ্জয় ঘোষের তাদের একটা এক্সপেরিমেন্ট করেছিল মাজুলিত সেই মাজুলীরে করা এক্সপেরিমেন্টটা আসিল কি যে আমি উই আর ট্রাইং টু পুল দ্য টপ ব্যাক এম্বেংকমেন্টর উপরও আমি তললৈ পিছুয়াই লৈ আহিছিল এটা এঙ্গেল অফ রিপোজলৈ আমি তাক হেলনিয়া করে দিছিলো যাতে সি খহি যাব নোৱাৰে আৰু তাত হেলনিয়া হলে খহি না যাব হেলনিয়া হলে খহি না যাব আৰু প্ৰত্যেকটো এম্বেংকমেন্ট সদায় ভার্টিকেল হৈ থাকে আৰু তাৰ তেতিয়া কি হয় পানীবিলাক যেতিয়া ওপৰলৈ উঠি যায় যেতিয়া উফন্দি পৰে তেতিয়া তলটো খান্দি পেলায় বেংকটোৰ তলটো খান্দি পেলায় আৰু ওপৰটো তেতিয়া ঢাপ ঢাপকে পড়ে যায় আর সব বেশিরভাগ খহনিয়া আপনার বানপানি শেষ হতে হয় কারণ আমি প্রায় অক্টোবর সেপ্টেম্বর আদি বেশি খহনিয়া আমি পাও মানে হ্যাঁ যেটা পানিটো তললৈ নামি গুছি আহে তেতিয়া সাইডটো খহি খহি গুছি যায় তো এইখিনি টেকনিক্যাল কথা আর এই টেকনিক্যাল কথাখিনি মই জানো যে সকল ধরনের টেকনোলজি বুঝি পাওয়া মানুষই এই বুঝি পায় কিন্তু দুর্ভাগ্যর কথাটা হয়েছে কি যে আমি এম্বেংকমেন্টর ইম্পর্ট এম্বেংকমেন্টর উপর এমফেসিস দিও নট বিকজ ইট উইল সেভ দ্য পিপল ইট উইল ইনক্রিজ দ্য রিস্ক ফর দ্য পিপল কিন্তু আমি এটাও কনস্ট্রাকশন কেউ করে আসো বিকজ ইট এন্টারটেইনস দ্য কন্ট্রাক্টর্স ইট এন্টারটেইনস দ্য ইউ নো করাপ্ট পলিটিশিয়ানস ইট এন্টারটেইনস দ্য করাপ্ট ব্যুরোক্রেট এই তিনটা লেয়ার আমি যদি ভালকে ডিল করব পারো তাহলে আমাকে অ্যাকচুয়ালি এম্বেংকমেন্টর দরকার নাই এম্বেংকমেন্ট যদি না থাকে তাহলে পানির ফ্লোটোর কারণে একটা ডাঙর এরিয়া পাই যাব খুব কম সময়ের ভিতর ফ্লাড হব আর খুব কম সময়ের ভিতরতে সি নাইকিয়াও হয়ে যাব ঠিক আছে আর ফ্লাডর কথাটা আজির কথা নহে আমি হে নূ আলী ইসলাম ইসলামত আসলে যে নূ আলী সালামর কথা আমি পড়েছিল যেটা ইংলিশত হেৰি খ্রিস্টানিটির নোয়াজ আর্কর কথা আছে তেতিয়ার বানপানি আছে ঠিক আছে আর গতি বানপানিটাও একটা থাকবই কিন্তু সেই বানপানিটোর আমি কোপ করবই লাগবে এটাও করে আছো ন আমি যদি কয়ে আছো যে বানপানির কোপ করার কথা বা সহাবস্থান করার কথা কলে মানুষ খং উঠে কিন্তু উপায় নাই খং উঠি আমি সহাবস্থান করবই লাগিব কিন্তু সেই সহাবস্থানটো আরো বেশি সাইন্টিফিক হব লাগে সাইন্টিফিক হব কারণে আমি কেটামান কাম করব লাগে একটা কথা আমার বিজেপির প্রবক্তা আছে মানে তখন দৃষ্টিগোচর করব খোঁজো যে চক আমার ইয়াত এনেকুয়া হয় যে যেটা রেস্কিউ আর রিহেবিলিটেশন আর রিলিফ দিয়া হয় রিলিফর ক্ষেত্রে এনেকুয়া একটা ব্যবস্থা আছে সেইটা হয়েছে যে গাঁর মানুষবিলাক যেটা আহি পেলে রিলিফ ক্যাম্পত থাকে তেওঁলোকক খোৱা বোৱাৰ বন্দোবস্ত করা হয় পর্যাপ্ত অপর্যাপ্ত এটা পর্যায়লৈকে তেখেতসকলক যোগান ধরা হয় কিন্তু তারপর যিদিনাখনে তেওঁলোকৰ বানপানী শুকালে তেওঁলোক ঘরলে যাব সেইদিনাখনৰ পৰা তেওঁলোকক নিজৰ ওপৰত এৰি দিয়া হয় বৰ দুর্ভাগ্যৰ কথা আপনাদের যদি সরকারক যদি জানাব পারে যে এটা একটা বড় দুর্ভাগ্যর কথা যে কারণ মানুষখিনি একটু না থাকে ঘর গিয়ে খাবলে ঘরলৈ যোৱাৰ পিছত তেওঁলোকক নিরাপদ মানে তেওঁলোকক সুরক্ষিত করার কিবা ব্যবস্থা লোক পারিবনে রিহেবিলিটেশনের কথা রিহেবিলিটেশনের কারণে আর দ্বিতীয় কথাটো হৈছে যে প্রত্যেকটো জায়গাতে আপনার যতই আপনার রিলিফ ক্যাম্প আছে তাতেই আপনার খোয়া পানির সমস্যা হয় ঠিক আছে এটা মাজুলিতে আপনি যদি যায় আপনি বটিয়ামারির পৰা আরম্ভ করে আপনার বিভিন্ন জায়গাবিলাকলে যদি যায় মানে গোটে মাজুলিখনতে মানে কাম করছো গতি গোটে মাজুলিখনে জানো সেই মাজুলিখনের মাথাউরিয়া মাথাউরিয়া কিমান সোপা মানুষ আছে
তেখেতসকলক রিহেবিলিটেশন কৰিবলৈ আজি কিমান বছৰে কোনেও নাই পৰা নাই আৰু পুনৰ সংস্থাপনৰ প্ৰসংগটো বৰঞ্চ জটিলৰ পৰা জটিলতৰহে হৈ গৈছে এবাৰ বান আহিছে বান এই বছৰটোত আকৌ কেবাৰ আহে ঠিক নাই বানপানীয়ে ইয়াতকৈ ভয়ানক ৰূপ ধাৰণ কৰিব পাৰে কিন্তু বান পৰিস্থিতি মোকাবিলা কৰিবৰ কাৰণে চৰকাৰে কেনেদৰে কাৰ্যসূচী দীৰ্ঘম্যাদী আৰু হ্ৰস্বম্যাদী কাৰ্যসূচী হাতত লয় তাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব আমাৰ ৰাজ্যখনৰ ভৱিষ্যত বৰ্তমানৰ চৰকাৰে এই ক্ষেত্ৰত এক দিক নিৰ্ণায়ক সিদ্ধান্তকাৰী ভূমিকা ল'ব পাৰিবনে ইয়াৰ ৰাইজৰ দাবী যদিহে চৰকাৰে গ্ৰহণ কৰিব পাৰে তেতিয়াহ'লে সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰৰ এই কাম অসমৰ ইতিহাসত উজ্জ্বল দৃষ্টান্ত হিচাপে চিহ্নিত হৈ ৰ'ব কিন্তু তিনি বছৰ অভিজ্ঞতাই আমাক সেই আশা নকৰিবলৈকে সকীয়াই দিছে এইখিনি কথাৰে আজি আমাৰ আলোচনাত অংশগ্ৰহণ কৰা আটাইকেইগৰাকীকে ধন্যবাদ জনাই মই ভাস্কৰজ্যোতি বৰাই আপোনালোকৰ পৰা বিদায় লৈছোঁ।